অনেকক্ষণ ধরে লোকটা কথা বলছে না। উনি কি বাবার অদ্ভুত আচরণের কথা ভাবছেন? জিজ্ঞেস করে দেখবো একবার। কে এত ভাবছেন মিস্টার মাথা গরম? আজ আপনি এত চুপচাপ, আমাকে পড়াশোনা নিয়ে বকাবকি করবেন না? তার আগে আপনি এটা বলুন তো, আপনি কিছু খেয়াল করেছেন বাবা মোবাইলটা কি দেখছিল, কেন রং করছিল? আমি কিছু একটা দেখছিলেন, এটা তো আমারও মনে হয়েছিল। আর আমার তো এটাও মনে হলো আমি যেন বাবার গলা শুনতে পেলাম, কিন্তু এসব কি বলবো নাকি? কি গো, শরীর ঠিক আছে এখন? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক থাকলেই ভালো, যে কোনো পরিস্থিতিতে আমি ভালোই থাকি। ভাঙবে তবু মচকাবে না। কিছু তো দেখছিল মোবাইলে, ঠিক পেট থেকে কথা বের করবো আমি। পূজা, একবারই তো কথা বলতে এলেন, এখন নিজে চুপ করে গেলেন, আশ্চর্য। আমি কিছু জিজ্ঞেস করলাম, আপনার রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। না মানে জিজ্ঞেস করছি, ওই মোবাইলে কিছু দেখেছেন, কিছু শুনেছেন? আমি কই না তো, আমি তো খোকন স্যারের কাছে মন দিয়ে পড়াশোনা করছিলাম, কিছু দেখা বা শোনা তো দূরের কথা। শুনুন, আপনি আমায় কি ভাবেন? হ্যাঁ মাথা গরম, আমি মাথা আমার গরম হতে পারে, মাথা আমার মোটা নয়। হ্যাঁ আমি সব বুঝি, সব বুঝি বলে দিলাম। আপনি আমাকে ছেলে মানুষ পেয়েছেন নাকি, হ্যাঁ, যে আমি কিছু বুঝবো না? তাই আপনি ছেলে মানুষ নন? না। তাহলে তখন বাবাকে জড়িয়ে ধরে ওইভাবে কাঁদছিলেন কেন? কি হলো, এবার উত্তরটা আপনি আমায় দিন। এ বাড়ির লোক ভালো না, কেউ ভালো না, সবাই আমার মাথাটা একবারে খারাপ করে দেবে, যা বুঝতে পারছি। এ বাড়িতে যা চলছে তাতে আমারও মাথা কাজ করছে না মিস্টার মাথা গরম। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।